আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বাইন্যান্সে পিটুপি মাধ্যমে ডলার সেল করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা মাস্ট বি আপনি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনি ফলো করলে কখনও আপনি স্ক্যামের শিকার হবেন না এবং আপনাকে ফিউচারে এটি অনেক বেনিফিট করবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট একটা অপশন রয়েছে। এই অ্যামাউন্ট অপশনের কাজটা হচ্ছে, ধরেন আপনার কাছে আপনার 400 বা 500 টাকার ডলার আছে আপনার কাছে, ধরেন আপনি 4 থেকে 5 ডলার সেল করবেন। এখানে কিন্তু অনেক লিমিট থাকে, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ লিমিট আছে, কিন্তু এগুলো আপনি সেল করতে পারবেন না, কারণ এখানে আপনার 10,000 টাকার লিমিট থাকে, 5,000 লিমিট থাকে, কিন্তু আপনার কাছে আছে 400 টাকা থেকে 500 টাকা ডলার। তো 500 টাকা ডলারটা আপনি কীভাবে সেল করবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট রয়েছে। অ্যামাউন্টের জায়গায় এখানে আপনি লিখবেন, ধরেন 400 টাকা ডলার আছে আপনার কাছে, এটি আপনি সেল করবেন, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তো এটি কিন্তু আপনি খুব সহজে, এটি যে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই যে খুঁজে পাবেন, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে 438 টাকার লিমিট রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই খুঁজে বার করতে পারবেন, আপনি স্ক্রল করতে হবে না, আপনাকে নিচে যেতে হবে না, আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না, এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে বাইন্যান্সে থাকা যে ডলারটা আপনি এইভাবে কিন্তু সেল করতে পারবেন। তো আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এরকম একটা অপশন লেখা আছে। তো আপনি এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বিকাশ, রকেট, মোবাইল টপ আপ। তো এখন বিষয় হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনি বিকাশ সেট করে রেখেছেন, তো আপনি কী করবেন এই বিকাশে ক্লিক করবেন, বিকাশে ক্লিক করে কিন্তু এই যে কনফার্মে ক্লিক করবেন। তো এটার কাজ হচ্ছে আপনি কিন্তু খুব সহজে কিন্তু খুঁজে বার করতে পারবেন যে আপনি বিকাশে পেমেন্টটা সেল করবেন, আপনার ডলারটা সেল করবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিকাশ চলে আসছে। তো আপনি এটার কাজ হচ্ছে আপনি যেটা পেমেন্ট সিস্টেমে রেখেছেন বিকাশ নগদ, বিকাশ সার্চ করলে কিন্তু শুধুমাত্র বিকাশ লিস্টটা চলে আসবে। তো এটাও কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটা আপনাকে অনেক বেনিফিট করবে, আপনার মূল্যবান সময় বাঁচাবে। তো এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিস্টিকেট। তো এই রিস্টিকেটের কারণ হচ্ছে এই যে রিস্টিকেট, তো এই রিস্টিকেটের কারণ হচ্ছে এই যে পিটুপির মাধ্যমে আমরা ডলার সেল করি, এই যে বাই আছে এই ওনাদের কাছে ডলারগুলো সেল করি, ওনারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের সাথে কিন্তু স্ক্যাম করে বিভিন্ন ওয়েতে, যেমন আপনার 10 টাকা করে বেশি রাখে, বা আমরা যখন ডলার সেল করি 10 টাকা কম দেয়, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের সাথে স্ক্যাম করে, তখন কিন্তু আমরা কিন্তু অনেক সময় বাইন্যান্সে কিন্তু আমরা রিপোর্ট করি ওদের নামে। তো রিপোর্ট করার ফলে কিন্তু ওদের যে অ্যাকাউন্টটা আসছে মার্সেট অ্যাকাউন্টটা কিন্তু রিস্ট্রিকেট করে দেয়, ওদের কাছে আপনি কখনও ডলার সেল করতে পারবেন না এবং এদের কাছ থেকে আপনি বায়ও করতে পারবেন। এটা হচ্ছে রিস্ট্রিকেট, এরা যে কোনো ভুল করেছে বা স্ক্যাম করেছে এই জন্য কিন্তু তাদেরকে রিস্ট্রিকেট করা হয়েছে। তো আরেকটা বিষয় আপনি ফলো করবেন, সেটা হচ্ছে যখন আপনি পিটুপির মাধ্যমে ডলারটা সেল করবেন, তখন একটা বিষয় ফলো করবেন যে তাদের ট্যাট পার্সেন্টটা কত রয়েছে, যেটা ট্যাট পার্সেন্টটা বেশি রয়েছে আপনি তাদের কাছে ডলার সেল করবেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি কোনো স্ক্যামের শিকার হবেন না এবং আপনি খুব সহজেই তাদের কাছে ডলারটা আপনি সেল করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনি কত 3018 প্লাস এরকম কিন্তু তিনি ট্রেড করেছেন, তার মানে ওনার কাছে যদি আপনি ডলারটা সেল করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং কোনো স্ক্যামের শিকার হবেন না। তো এই জিনিসটা ফলো করে যদি আপনি ডলারটা সেল করেন বা পিটুপি করেন, তাহলে আমি আশা করি আপনি অনেক বেনিফিট হবেন এবং আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না। আমাদের কিন্তু অনেক কষ্টে উপার্জন করা ডলারগুলো কিন্তু আমরা সেল করি, যদি কোনো স্ক্যামের শিকার হই তাহলে কিন্তু আমরা অনেক কষ্ট পাই এবং অনেক খারাপ লাগে। তো এই বিষয়গুলো আপনি ফলো করে পিটুপি করবেন, আশা করি আপনি অনেক বেনিফিট হবেন। আরেকটা বিষয় আপনি ফলো করবেন, সেটা হচ্ছে আপনি পেমেন্টটা না পাওয়া পর্যন্ত আপনি ডলার রিলিজ করবেন না। অনেক সময় কোড আসতে প্রবলেম হয় বা বিভিন্ন প্রবলেম হয়, ঠিক আছে? তো আপনি এই জিনিসগুলো ফলো করবেন, যখন আপনার বিকাশ বা নগদে যখন আপনার
টাকাটা রিসিভ হবে তখন আপনি ডলারটা রিলিজ করবেন। অনেক সময় কিন্তু এসএমএস আসে, সেই এসএমএস দেখে কিন্তু আপনি ডলারটা রিলিজ করে দেন। এটা কিন্তু অনেকটা বড় একটা ভুল, কারণ অনেক সময় আপনার এসএমএস কপি করে কিন্তু আপনার সিমে পাঠিয়ে দেয় অনেকে আসে। তো এই জিনিসটা ফলো করবেন, এভাবে যদি ফলো করে যদি আপনি পিটুপি করেন, বাইন্যান্সে ডলার সেল করেন, আমি আশা করি কখনোই আপনি কোনো সমস্যায় সম্মুখীন হবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।